দেখতে দেখতে চলে এলো 2024 সাল, আর আজকের এই ভিডিওতে জানাবো যাদের রাশি সিংহ 2024 সাল কেমন কাটবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে এই সিংহ রাশির জাতক জাতিকারা অন্যান্য রাশির থেকে একটু হলেও আলাদা। আজকের ভিডিওটি তাই আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। অনুরোধ রইল ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, তাহলে 2024 সালের সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জানতে পারবেন। আর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। পরবর্তীকালে হিন্দু ধর্ম সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইল। 2024 সাল কেমন থাকবে, সিংহ রাশির কেমনই বা কাটবে এই বছর, আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা, ব্যবসা বাণিজ্য সব কিছুই থাকলো বিস্তারিত। কর্মক্ষেত্র এবং ব্যবসায় উন্নতি করবে, সম্মান পাবে। 14 ফেব্রুয়ারি থেকে সূর্য ও শনির সম্মিলিত প্রভাবের কারণে কিছু পারিবারিক বিবাদ বাড়তে পারে। পিতার সঙ্গে আদর্শগত মত পার্থক্য পরিস্থিতি দেখাও দিতে পারে। পেশাগত, শিক্ষা, ভাগ্য ইত্যাদি দিক থেকে 2024 সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে। সুখ ও ভূমি লাভের জন্য যানবাহন শুভ। মানসিক চাপের পরিস্থিতি আপনাকে বারবার বিরক্ত করবে। গলা ও পেটের রোগের সমস্যা হবে এবং কখনো কখনো হঠাৎ আর্থিক ক্ষতিও হতে পারে। নবম ঘরে বৃহস্পতির গমন ধর্ম প্রবণতা বাড়াবে। উচ্চশিক্ষা, ভালো ফল পাবেন এবং তীর্থযাত্রা ইত্যাদি সম্ভাবনাও রয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভুল শুধরে নেওয়ার জন্যে ভালো। মুলতবি কাজ স্বয়ংক্রিয়াভাবে সম্পূর্ণ করতে হবে। ধর্মীয় উৎসব ইত্যাদির ব্যয় এবং ইতিবাচক ফল পাওয়া যাবে। ফেব্রুয়ারি মাসে অপ্রয়োজনীয় ধন্যবাদ বাড়বে এবং ছোটখাটো স্বাস্থ্যের সমস্যার কারণ হতে পারে। তবে আপনার প্রচেষ্টায় আপনি আপনার কর্মক্ষেত্র এবং ব্যবসাতে উন্নতি করবেন, সম্মানও পাবেন। 14 ফেব্রুয়ারি থেকে সূর্য ও শনির সম্মিলিত প্রভাবের কারণে পারিবারিক বিবাদ বাড়তে পারে, পিতার সঙ্গেও বিবাদ বাড়তে পারে। মার্চ মাসে শনি, মঙ্গল, বৃহস্পতি এবং সূর্যের সম্মিলিত প্রভাবে যার কারণে কিছু জটিলতা বাড়বে এবং বাস্তবতাও বাড়বে। অযথা দৌড়াদৌড়ি করতে হতে পারে, কিন্তু এই কঠোর পরিশ্রম ইতিবাচক ফল দেবে। আর্থিক লাভ এবং সম্মান বৃদ্ধি পাবে। মঙ্গলের প্রভাবে রাগ বাড়তে পারে। তাড়াহুড়োর কারণে ঝগড়া ইত্যাদির সম্ভাবনা থাকতে পারে, যা নিজের ক্ষতির কারণ হতে পারে। তাই এই সব বিষয়ে সতর্ক থাকবেন। এপ্রিল মাসে আপনার নিজের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা বা বাড়ির বয়স্ক পুরুষদের সঙ্গে ঝগড়া, তর্ক বিতর্কের সম্ভাবনা থাকবে। শত্রুদের দ্বারা অপ্রয়োজনীয় সমস্যা তৈরি হতে পারে। 15 এপ্রিলের পর সময় ভালো যাবে, ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং স্বাস্থ্য ইত্যাদি ভালো থাকবে। মে জুন মাসে মিশ্র প্রভাব থাকবে। মে মাসের শুরুতে চাকরি ব্যবসার অগ্রগতি হবে এবং ভাগ্য আপনার পাশে থাকবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, তবে জুন মাসে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেবে। কোনো ধরনের আঘাতের সম্ভাবনাও রয়েছে। পায়ে বা মাথায় আঘাতে বিশেষ সতর্ক থাকুন। জুলাই মাসে কর্মস্থলে পদোন্নতি, উন্নতির সম্ভাবনা রয়েছে।
আপনার সম্মান পাবেন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ প্রশংসাও পাবেন। গৃহস্থলীর কাজে কিছু সমস্যা হবে, প্রতিবেশী এবং আত্মীয়দের দ্বারা কোনো ধরনের বাধা সৃষ্টি হতে পারে। তবে প্রতিবেশী ও আত্মীয়দের দ্বারা কোনো ধরনের বাধা সৃষ্টি হতে পারে, তবে আপনি উচ্চপদস্থ উন্নতি অবশ্যই করবেন। সেপ্টেম্বর অক্টোবর মাসে মিশ্র প্রভাব থাকবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, তবে চোখের ব্যথাজনিত সমস্যা হতে পারে এবং মানসিক চাপও বৃদ্ধি পেতে পারে। 2024 সালে সিংহ রাশির জন্য ব্যবসায় অগ্রগতির বছর হতে চলেছে, এতে পদোন্নতি ইত্যাদি ভালোই সম্ভাবনা থাকবে, কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। আপনি যদি ব্যবসা করেন আপনার ব্যবসা বৃদ্ধি পাবে এবং অর্থ উপার্জন নতুন উপায়ে তৈরি করবে। ডিসেম্বরে শুভ কাজে আর্থিক লাভ হবে এবং সুখ শান্তি বাড়বে, আপনি ভালো খবর পাবেন। পারিবারিক জীবন বলতে গেলে 2024 সাল পারিবারিক জীবনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে, মাঝে মাঝে ঝগড়া অশান্তি বাড়তে পারে, তবে দাম্পত্য সমস্যা সমাধান হয়ে যাবে। কেরিয়ারের দিক বলতে গেলে সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালে কর্মজীবনে ভালো ফল পেতে পারেন। সিংহ রাশির লোকেরা স্বভাবতই চঞ্চল হয়, তাদের স্থিতিশীলতার অভাব রয়েছে, এই প্রকৃতির কারণে তারা চাকরির সমস্যার সম্মুখীন হতে পারেন। এক্ষেত্রে সমাধানের কাজ করুন। এপ্রিলের পর আপনাদের ভাগ্যে কর্মক্ষেত্রে সহায়তা পাবে এবং কর্মক্ষেত্রের উন্নতি হবে। শিক্ষার জীবন বলতে গেলে এই বছর আপনাদের ভালো যাবে। সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা খুবই ভালো, পড়াশোনা ভালো হবে, বিদেশ গিয়ে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে, কঠোর পরিশ্রম অনুকূল ফল দেবে, মনে দেবে অত্যন্ত খুশি, স্বাস্থ্যের দিকও বেশ ভালো যাবে। সব কিছু মিলিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 2024 সাল মোটামুটি থেকে ভালো যেতে চলেছে। আপনি যদি একজন সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হন, অতি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর যারা ভিডিওটিকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তীকালে অন্যান্য রাশির জাতক জাতিকাদের ভাগ্যফল দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।